ব্যবসা মানে চলছে ভালোই, কিন্তু বাজার এক রকম থাকে না, কাল এক রকম আজ এক রকম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দর্শক বন্ধুরা কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী হাট পুষ্পপাড়া হাট। দর্শক বন্ধুরা, আপনারা জানবেন কিন্তু এখন মুড়ি কাটা পেঁয়াজের সিজন শেষ। সব মিলিয়ে হাটে মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি ছিল, তবে এখন কিন্তু কম প্রায় হাট শেষের দিকে। আর আপনারা জানবেন এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়, অনেক সকাল থেকে অনুষ্ঠিত হয়ে থাকে, বেচা কিনা হয়। সব মিলে আসলে কেমন দাম রয়েছে এই হাটে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ যারা ব্যাপার রয়েছে, অর্থাৎ পেঁয়াজ কেটে যারা রয়েছে, তাদের সাথে আমরা কথা বলবো, কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আছি পেঁয়াজ কেতার সাথে, অর্থাৎ ব্যাপারের সাথে কথা বলে জানবো যে পেঁয়াজের কেমন দাম রয়েছে, তাদের দিনকাল কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখন ব্যবসা বাণিজ্য আপনাদের? ব্যবসা বাণিজ্য চলছে ভালোই, কিন্তু বাজার এক রকম থাকে না, কাল এক রকম আজ এক রকম, এরকম মানে হচ্ছে রাতারাতি পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আপনারা যারা ব্যাপারী রয়েছেন তারা তো মানে চরম বিপাকের মধ্যে আছেন। বিপাকের মানে কি? খুব রিস্কের মধ্যে আছি। আচ্ছা আচ্ছা, তারপরে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে, তাই না? হ্যাঁ। সব মিলিয়ে কৃষক যারা রয়েছে তারা কি এখন ন্যায্য দাম পাচ্ছে? ন্যায্য দাম বলতে এখন মোটামুটি পাচ্ছে, কালকে মনে করো যে প্রায় 3600 সেটা আজকে 3300 বাজার, 3300 পার মনে 3 থেকে 400 টাকার মতন নাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালকের চেয়ে আজকে 3-400 কম, 3 থেকে 400 টাকার মতন কম। তো পুষ্পপাড়া হাটে আমদানি কিরকম ছিল পেঁয়াজে? মোটামুটি ভালোই, খারাপ না, মোটামুটি ভালো। তাতে গত হাটের তুলনায় আজকে বেশি ছিল না কম ছিল? সমপরিমাণে আর কি, সমপরিমাণে। আচ্ছা, এখন তো মানে কৃষকের ঘরে ওইরকম পেঁয়াজের মজুদ নাই না? না, যতই দিন যাচ্ছে ততই ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুরিয়ে যাচ্ছে। সব মিলিয়ে দাম কত গেল আজকে সর্বনিম্ন? সর্বনিম্ন মনে হয় 3000। 3000 উপর বাজার 35-33-34 এরকম ভাবে, 35-33-34। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা এই যে পেঁয়াজের বাজার যে কমে যাচ্ছে এটার কারণ কি বুঝতেছেন আসলে? কারণ এখন বুঝতেছে মনে হয় এলসি আসতেছে না, এলসির চাপ আছে হয়তো, তারপরও পেঁয়াজের নতুন পেঁয়াজ উঠতেছে কিছু, এই কারণে হয়তো কমে যাচ্ছে। এখন হচ্ছে হাটে মোটামুটি ভালো আমদানি হচ্ছে, মুকামে এলসির চাহিদা আছে, সেই জন্য আর কি দামটা কমে যাচ্ছে, তাই না? তো ব্যবসার সাথে তো মনে হয় অনেকদিন যাবৎ জড়িত রয়েছে, সামনে কি বুঝতেছে সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা রয়েছে? এটা তো আর বলা যায় না, তবে বতরে তো কমার সম্ভাবনাই বেশি আছে, কমার সম্ভাবনা বেশি আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা, আমরা পেঁয়াজ যে কেতা ছিল অর্থাৎ ব্যাপারী ছিল, আমরা তার সাথে কথা বললাম, কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আজকে কিন্তু এই হাটে প্রতিমণ যেটা ভালো কোয়ালিটি পেঁয়াজ ছিল অর্থাৎ হাটে যেটা সেরা পেঁয়াজ ছিল সেটা কিন্তু বেচা কিনা হয়েছে 3500, অর্থাৎ 3500। আপনারা জানবেন পেঁয়াজের কিন্তু কোয়ালিটির উপর দাম নির্ভর করে। আর দর্শক বন্ধুরা, আরেকটা বিষয় এই যে আপনার গত 3 থেকে 4 দিন আগে যে হারে দামটা বৃদ্ধি পাইছিল পার মন কিন্তু হয়েছিল আপনার হচ্ছে প্রায় 5000 করেই, সে তুলনায় আসে কিন্তু পার মনে 1500 টাকার মতন নাই হয়েছে। আর গত হাটের তুলনায় গত কালকের তুলনায় পার মনে 3 থেকে 400 টাকার মতন কমে গেছে পেঁয়াজের বাজার। দর্শক, এই ছিল আমার কাছে পাবনার পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।